हेलो शिक्षार्थी बंधुरा अस्सलाम वालेकुम केमन आछेन नतुन एकटी भिडियोते स्वागतम। तो आज के देखते ही पाच्छेन जे षष्ठ थेके नवम श्रेणी जे 14 सप्ताहेर जे असाइनमेंट अवश्य प्रकाशित होयेछे सेई असाइनमेंट आज के आमरा विस्तारित जानबो। एई असाइनमेंटेर कोश्चेनगुलो देखबो तारपर होच्छे डिटेल्स एगुलो जानबो। तो भिउयार्स अवश्यई ভিডিও শুরু করার আগে বলে নেই যে যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন আর সমস্ত অ্যাসাইনমেন্টের উত্তর পেতে আমাদের চ্যানেলটি ভিজিট করুন, তাহলে আপনি সব কিছুর উত্তর পেয়ে যাবেন। তো এখান থেকে হচ্ছে আপনি এটা দেখে নেবেন। দেখে নেওয়ার পর আমি হচ্ছে এখন চলে যাচ্ছি ষষ্ঠ শ্রেণীর যে অ্যাসাইনমেন্টটা দিছে 2021-এ কৃষি শিক্ষা। তো এখানে অ্যাসাইনমেন্টের নির্ধারিত কাজ 4 দ্বিতীয় অধ্যায় কৃষি প্রযুক্তি ও যন্ত্রপাতি, তারপর হচ্ছে পার্ট 1 থেকে শুরু করে 9 পর্যন্ত এই হচ্ছে আপনার এখানে দিছে। তো তারপর হচ্ছে 9 পর্যন্ত আপনাকে কাজ করতে হবে, এই এগুলা ধারণা, তো এগুলা হচ্ছে করতে হবে। তো এর অ্যানসার আপনি অবশ্যই পাবেন, তো খুব তাড়াতাড়ি পাবেন, কোনো সমস্যা নাই। তো এগুলো হচ্ছে একটু জুম করে নিচ্ছি, জুম করে নিয়ে দেখাচ্ছি। তারপর হচ্ছে আপনার যদি দরকার হয় তো আপনি এখানে দাঁড় করাবেন, ভিডিও দাঁড় করার পর আপনি হচ্ছে এটা দেখবেন, দেখার পর আপনি তারপর আবার ভিডিও চালু করবেন। তো আমি নেক্সট হচ্ছে ষষ্ঠ শ্রেণীর আর কি অ্যাসাইনমেন্ট আছে সেটা দেখার জন্য চলে আসলাম। তো তারপর হচ্ছে এটা দেখতে পাচ্ছেন যে ষষ্ঠ শ্রেণীর এই অ্যাসাইনমেন্টটা দিচ্ছে অষ্টম অধ্যায় খাদ্য পুষ্টি ও স্বাস্থ্য, খাদ্য পুষ্টি ও স্বাস্থ্য, তারপর অধ্যায় হচ্ছে অষ্টম অধ্যায় থেকে এটা দিছে। তো তারপর হচ্ছে আপনি এটা দেখতে পাচ্ছেন পার্ট 1 থেকে 5 পর্যন্ত এই কাজগুলো এখানে দিছে। তো তারপর হচ্ছে এখানে এই কাজগুলোর উপরে আপনাকে আসলে করতে হবে খাদ্য পুষ্টি, তারপর খাদ্য পুষ্টি স্বাস্থ্যের সম্পর্ক, তারপর পার্ট 3 খাদ্য ও পুষ্টি ও পরিচ্ছন্নতা সম্পর্ক, পার্ট 4 তারপর খাদ্যের কাজ, পার্ট 6 খাদ্য উপাদান ও উৎস। তারপর হচ্ছে এগুলো হচ্ছে আপনাকে দেখতে হবে, দেখার পর অবশ্যই সেখান থেকে আপনাকে অ্যান্সার করতে হবে। তো এই কাজগুলো এখানে আছে। তারপর হচ্ছে এখান থেকে আমরা এখন চলে যাব। চলে যাওয়ার পর আমি এখানে একটু দাঁড় করাচ্ছি, কারণ আপনার যদি একটু কষ্ট করে দেখে নেন তো আপনার যদি জানো কোনো কষ্ট না হয় সেই জন্য আমি এখান থেকে দাঁড় করাই এটা হচ্ছে দেখে নিচ্ছি। তো তারপর আমরা হচ্ছে নেক্সটে চলে যাই। তো নেক্সটে আমরা চলে আসছি। তো এটা হচ্ছে হচ্ছে গার্হস্থ্য বিজ্ঞান ষষ্ঠ শ্রেণীর যেটা। তো তারপর হচ্ছে ষষ্ঠ শ্রেণীর এটা দিচ্ছে ইসলাম ও নৈতিক শিক্ষা, ষষ্ঠ শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা অ্যাসাইনমেন্ট যেটা দিছে সেটা অধ্যায় হচ্ছে তৃতীয় অধ্যায় কোরআন ও হাদিস শিক্ষা। তারপর হচ্ছে এটার পার্ট তো দেখতেই পারলেন। তারপর হচ্ছে ষষ্ঠ শ্রেণীর হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা এটাও দিছে। তো এটার হচ্ছে প্রথম পড়েছে তৃতীয় অধ্যায় হিন্দু ধর্মের স্বরূপ, তারপর হচ্ছে পার্ট 1 থেকে এখান থেকে কাজ শুরু করতে হবে। তো তারপর হচ্ছে আপনাকে কী করতে হবে সেটা দেখেন যে এখান থেকে হচ্ছে নির্ধারিত অ্যাসাইনমেন্টের কাজ সপ্তম শ্রেণীর যেটা কৃষি শিক্ষা অ্যাসাইনমেন্ট যেটা দিয়েছে সেইটা। তো এখান থেকে আপনার হচ্ছে কৃষি প্রযুক্তি দ্বিতীয় অধ্যায় থেকে এই অ্যাসাইনমেন্টটা দেওয়া হয়েছে। তারপর সপ্তম শ্রেণীর যে গার্হস্থ্য বিজ্ঞান সেইটা হচ্ছে আপনাকে এখান থেকে দিয়েছে। দেওয়ার পর এটা আপনি অষ্টম অধ্যায় দেখতে পাচ্ছেন খাদ্য উপাদান ও পরিপাক ও শোষণ এইটা হচ্ছে এখান থেকে দিয়েছে। তো তারপর হচ্ছে এইটাতে পার্ট 1 থেকে পার্ট 7 পর্যন্ত অবশ্য কাজ করতে হবে। তো 5-7 পর্যন্ত অবশ্য কাজ করার পর তারপর হচ্ছে ইসলাম ও নৈতিক শিক্ষা পার্ট 6 তৃতীয় অধ্যায় থেকে যেটা দিচ্ছে সেটা হচ্ছে পার্ট 1 থেকে পার্ট 6 পর্যন্ত এইটা হচ্ছে আপনাকে কাজ করতে হবে 5-6 পর্যন্ত। তারপর কোরআন মাজিদ তাজবিদ মাদ ও তারপর হচ্ছে পার্ট 6, তারপর হচ্ছে সুরা আয়াত। তো তারপর এখান থেকে এগুলো আপনি দেখে নেবেন। তারপর সপ্তম শ্রেণীর হিন্দু ধর্ম যেটা দিচ্ছে হিন্দু ধর্ম তৃতীয় অধ্যায় প্রথম পরিচ্ছেদ হিন্দু ধর্মের স্বরূপ, তো এখানে পার্ট 1 থেকে পার্ট 5 পর্যন্ত দিচ্ছে, এই কাজগুলো অবশ্যই আপনাকে এখান থেকে করতে হবে। তো তারপর হচ্ছে আপনাকে হচ্ছে অষ্টমের কৃষি শিক্ষা যেটা দিচ্ছে সেটা হচ্ছে দ্বিতীয় অধ্যায় কৃষি প্রযুক্তি সপ্তম পার্ট 7 থেকে পার্ট 8, তারপর হচ্ছে সেইটা এখান থেকে আপনাকে করতে হবে। নির্ধারিত অ্যাসাইনমেন্ট হচ্ছে এটা হচ্ছে কৃষির অ্যাসাইনমেন্ট 3 নাম্বার অ্যাসাইনমেন্ট। তারপর হচ্ছে আপনার এখান থেকে এই কাজটা আপনাকে করতে হবে যে পাঠের শস্য পর্যায়ের ধারণা, তারপর শস্য পর্যায়ের ব্যবহার। তো এইটা করার পর আপনাকে এখান থেকে যাইতে হবে। তারপর অষ্টমের কৃষি আপনার এই পর্যন্তই, তারপর হচ্ছে আপনি নেক্সটে চলে যাবেন। নেক্সটে চলে যাওয়ার পর আপনাকে হচ্ছে অষ্টমের হচ্ছে গার্হস্থ্য বিজ্ঞানে যেটা দিচ্ছে দ্বাদশ অধ্যায় সুতা তৈরি ও বুনন, তো নির্ধারিত অ্যাসাইনমেন্ট হচ্ছে 3, তারপর এটা আপনাকে এইখান থেকে করতে হবে। তো আমি জাস্ট একটু জুম করে নিচ্ছি, সুতা তৈরি সাধারণ পদ্ধতি ও বুনন দুই পদ্ধতি যেটা আছে। তারপর হচ্ছে এইটা হচ্ছে অষ্টম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা, তো এইটা হচ্ছে ইসলাম নৈতিক শিক্ষা চতুর্থ অধ্যায় যেটা সেটা হচ্ছে আখলাক থেকে দিয়েছে পার্ট 1 থেকে পার্ট 5 পর্যন্ত, এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট নাম্বার 3। তারপর হচ্ছে এইটা হচ্ছে করার পর আপনাকে আর কিছু করতে হবে না, এটার অ্যান্সারটা দিয়ে দিব, সমস্যা নাই। তো তারপর হচ্ছে তৃতীয় অধ্যায় প্রথম পরিচ্ছেদ হিন্দু ধর্মের স্বরূপ, তো অষ্টম শ্রেণী যে হিন্দু ধর্ম সেইটা এখানে দিছে যে এটা হচ্ছে যে আপনার পার্ট 1 থেকে পার্ট 3 পর্যন্ত দিছে। তো তারপর হচ্ছে এটাতে আপনার নবম শ্রেণীর জীববিজ্ঞান
विज्ञान असाइनमेंट तो निर्धारित काज थिन जीवकोष और टीस्यू तारपर होच्छे एखाने होच्छे आपनार जीवकोष उद्भिद और प्राणीकोष तारपर उद्भिद और प्राणीर काज तारपर उद्भिद टीस्यू प्राणी टीस्यू अंग और तंत्र अणुवीक्षण जंत्र एगुला थेके होच्छे आपनार जीव विज्ञान दिछे नवम श्रेणी तारपर होच्छे फिनान्स और बैंकिंग बैंकिंग थेके द्वितीय अध्याय अर्थायनेर उत्स तारपर काज होच्छे तीन भूमिका होच्छे दुई थेके 2.6 तारपर होच्छे नवम श्रेणी नागरिकत्व पौरनीति और नागरिकता तो ये हे असाइनमेंट तीन द्वितीय अध्याय नागरिकतार आपनर हे नागरिकता अर्जुन पद्धति सुनागरिक नागरिक अधिकार तथ्य अधिकार आईन तरपर एगुला हे एखान दिसे तो आपनर हे नवम श्रेणी अर्थनीति जेटा अर्थनीति आपनर हे देखते असाइन नम्बर तीन द्वितीय अध्याय अर्थनीतर गुरुत्व धारणा समूह तपर 2.1 থেকে 2.6 द्वितीय अध्याय तो एर ऊपर भित्ति हे अपना असाइनमेंट नवम दिसे ओटा तपर हे नवम श्रेणी हे गार्हस्थ्य विज्ञान असाइनमेंटर का तीन तारपर होच्छे एखाने खाद्य ओ काज तारपर नवम श्रेणी होच्छे आपनार कृषि शिक्षार जेटा दिछे द्वितीय अध्याय कृषिर उपकरण प्रथम परिच्छेद थेके आपनार तृतीय परिच्छेद पर्यन्त एटा दिछे पंचम परिच्छेद पर्यन्त अवश्य आपनार एई काजटा करते बोलछे तारपर नवम श्रेणीर आपनार उच्चतर गणित चतुर्थ माने चौदहतम सप्ताह जेटा सेटा दिछे तृतीय अध्याय ज्यामिति तार निर्धारित काज तीन तारपर लम्ब विक्षेप विस्तृति तारपर होच्छे एइखाने दिछे अनेक किछु तो एटा जदि आमि पढ़ते थाकि ताहले अनेक समय लागबे तो एटा होच्छे आपनि जास्ट जदि पढ़ते चान ताहले अवश्य भिडियोटा थामाबेन थामानोर पर आपनि होच्छे पढ़ा शुरू करे दिबेन तो तारपर होच्छे नवम श्रेणीर चारु ओ कारुकला तो एटा होच्छे असाइनमेंट नम्बर तीन देश ओ विदेशेर उल्लेखयोग्य शिल्पी ओ शिल्पकर्म पार्ट एक थेके शुरू करे पार्ट 12, 13, 15 पर्यन्त मेबी तो হচ্ছে আপনি দেখে নেবেন তো এই পর্যন্তই অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন।